এদিকে জামালপুরে যমুনার পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সাথে ভাঙন দেখা দিয়েছে দেওয়ানগঞ্জ উপজেলায়। গত দুদিনে বরখাল, মাঝিপাড়া ও খানপাড়া এলাকায় বিলীন হয়েছে অন্তত 15টি ঘরবাড়ি, ডুবে গেছে ফসলি জমি, গাছপালা। ভাঙনের কবলে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনাও। বানের পানিতে তলিয়েছে প্রায় 3,000 হেক্টর জমির ফসল। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, জরুরি ভিত্তিতে ভাঙন এলাকায় জিও ব্যাগ দিয়ে প্রতিরোধ দেয়া হচ্ছে। বর্ণাইবার বেশি হওয়াতে যে কষ্ট কি জ্বালা গুলে পাচ্ছিলাম, জ্বালা গুলে ঠিক মতো গাড়ি পেলাম না, কতগুলো জ্বালাই তল হয়ে গেল গা, আমাদের কৃষকের অনেক ক্ষতি হয়ে যেতে আছে। বন্যার কারণে আমরা কোনো মুসলতে পারতে আসি না, বাড়িতে এত সাঁতার পানি, এখন রাস্তাঘাট তো তলায় গেছে, আমার তো গাড়ি চলা পেতে আসি না। প্রতি বছরে বছরে তো বন্যা, 6 মাস আমরা থাকি বাড়িত, 6 মাস থাকা নাকি স্কুলত, আমার তো অনেক কষ্ট। দর্শক, এ নিয়ে আরও খবর জানাতে জামালপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিন্টু, এখন কি অবস্থা, পানি অব্যাহত বাড়ছে কিনা, বা সেখানকার সাধারণ মানুষজন কি বলছেন? হ্যাঁ রাকিব, জামালপুরে নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেতে শুরু করে গত 25 আগস্ট থেকে, আর যমুনা নদীর পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করে গত বুধবার। এরপর থেকে কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ উপজেলার অন্তত 10টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। আর যমুনা নদীর পানি আজ সকাল থেকে কিন্তু 4 সেন্টিমিটার কমেছে, এর পরও কিন্তু এখনও বিপৎসীমার 26 সেন্টিমিটার উপর দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছে। এতে করে এই রাস্তাঘাট, বাড়িঘর ডুবে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে দুর্গত এলাকার 10,000 পরিবারের অন্তত 50,000 মানুষ। আর পানির নিচে তুলিয়ে গেছে 3,000 হেক্টর জমির ফসল। এই পানি ওঠার কারণে পাট বন্ধ রয়েছে অন্তত 40টি শিক্ষা প্রতিষ্ঠানে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন যেমনটি জানিয়েছেন যে দুর্গত এলাকার মানুষের জন্য ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ উপজেলায় 2টি আশ্রয়ণ কেন্দ্র খোলা হয়েছে, সেখানে 200+ পরিবার কিন্তু আশ্রয় নিয়েছে। আর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম যেমনটি জানিয়েছেন যে গত 25 আগস্ট থেকে নদীর পানি বাড়তে থাকে, তবে আজ সকাল থেকে যমুনা নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে, ফলে এ দফায় বড় ধরনের কোনো বন্যার আশঙ্কা কিন্তু তিনি দেখছেন না। জেলা প্রশাসক ইমরান আহমেদ জানান যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য 100 মেট্রিক টন চাল, 14 লাখ টাকা, 2,000 প্যাকেট শুকনো খাবার কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল তিনি নিজে দেওয়ানগঞ্জ এবং ইসলামপুরের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। রাকিব, ধন্যবাদ মিন্টু। দর্শক, জামালপুর থেকে যমুনা নদীর পানি বৃদ্ধির সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু।